আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, রমজানে কোন খাবারটা একদমই খাবেন না? দেখুন, রমজানে সব হালাল খাবারই খাবেন, যে খাবারটা হালাল এবং ইনটেক আছে সে সব খাবারই খাবেন। রমজান মাস এসছে তো বেশি খাওয়ার জন্য, রমজান মাস আসছে যে আল্লাহ বলেছেন কুলু হালালান তৈয়িবান, তোমরা হালাল খাবার খাও এবং পুষ্টিকর নিউট্রিশিয়াস খাবার খাও। যে খাবার হালাল এবং পুষ্টিকর সেই খাবারই খাবেন। তাহলে কোনটা খাবেন না? এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোন প্রসেস খাবার, যেটা প্রচুর পরিমাণে মডিফাই করা হয়েছে, প্রচুর পরিমাণে অ্যাডিটিভ অ্যাড করা হয়েছে, প্রচুর পরিমাণে কেমিক্যাল অ্যাড করা হয়েছে, কালার অ্যাড করা হয়েছে, ডাই অ্যাড করা হয়েছে, প্রিজারভেটিভ অ্যাড করা হয়েছে, প্রচুর ইন্ডাস্ট্রিয়ালি মেড এবং প্রসেস করা হয়েছে, সেই খাবারটা আপনার খাবেন না। কোনটা? সেটা খেলে কী হবে? সেটা খেলে আপনার শরীরের সমস্ত ইনসুলিন বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাবে রমজানে। সেটা খেলে আপনার শরীরে এনার্জি থাকবে না সারাদিন ধরে, শরীর ড্রাই হয়ে যাবে। খেয়াল করছেন? আপনার উল্টা রোজার যে বিপরীত অ্যাচিভমেন্টটা হবে তা কত অর্জন হবেই না, কিন্তু আপনি এনার্জি থাকবে না, ব্রেন ঠিক থাকবে না, আপনি এবার কীভাবে করবেন? হ্যাঁ, সেগুলো কোনগুলা? এক নম্বর খাবার হচ্ছে আপনার রুটি, সিরিয়াল, পাস্তা, ফেটিস, কেক, পেস্ট্রি, সিরিয়াল, এই যত ধরনের প্রসেস খাবার আছে সেটা যেখান থেকে প্রসেস করুন না কেন, আপনার অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? কারণ এটা প্রসেসড, ইটস নট এ গুড ফর ইউ, বিকজ আপনার এই শরীরে এসেই সমস্ত ড্যামেজ শুরু করবে। এটা নিয়ে অনেক ভিডিও আছে, আপনাকে দেখুন। দুই নম্বর হচ্ছে রিফাইন সল্ট এবং সুগার। এখন রিফাইন সল্ট সুগার কোনটা? সাদা লবণ, সাদা চিনি। আপনি শরবত খান, এই খান, সেই খান, সব চিনি দেন, এই দেন, সেই দেন, এনার্জি পাওয়ার জন্য। কেন? আপনি একটু খেজুর, যেটা টেস্টের প্রচুর সুগার আছে, প্রচুর ফাইবার আছে, প্রচুর প্রোটিন আছে, ফ্যাট আছে, এটার মধ্যে প্রচুর মিনারেল আছে, এটা আপনি কুইকলি যে ফ্রুক্টোজটা এসে আপনাকে সুগারের প্রয়োজনটা মিটাবে, আপনার এটা ভেঙে সুগারে পরিণত হবে, সুক্রোজটা ভেঙে। তাহলে আপনি কেন আপনি সুগার খান? সুগার মানে গ্লুকোজে পরিণত হবে, আপনি গ্লুকোজ পাচ্ছেন এখান থেকে। তাহলে আপনার রিফাইন সুগার ইউজ না করে আপনি ডেটস অফ ফ্রুটস খেতে পারেন। ফ্রুটসের সুগার ইজ ভেরি গুড সুগার, আপনার আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতি, যা আপনি পছন্দ খেতে পারেন, কিন্তু আপনি প্রসেস সুগার খাবেন না, সাদা চিনি খাবেন না। সাদা চিনি অ্যাড করা এমন খাবার আপনি কিনবেন না, খাবেন না, কম খাবেন কিন্তু পিওর। আল্লাহ যে বলেছেন যে তৈয়িবান, পুষ্টিকর খাবার খেতে বলছেন, এটা আল্লাহ নির্দেশ, মনে রাখবেন, এটা আমার নির্দেশটা। তো তিন নম্বর হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল অয়েল। ইন্ডাস্ট্রিয়াল অয়েল বলতে কি, আমরা বাজারে প্রচুর তেল পাই, যে তেল দিয়ে পথে ঘাটে ভাজা জিলাপি, শাহী জিলাপি, বিরাট বিরাট পেঁয়াজু, সমোসা, সিঙ্গারা, মানে আলুর চপ ভাজা। ডুবো তেলে ভাজাটা ক্ষতিকর একদিক থেকে, কিন্তু ডেঞ্জারাস হচ্ছে আপনার যখন আপনার এই ইন্ডাস্ট্রিয়ালি বাজারে কেমিক্যালি তৈরি করা তেলগুলো দিয়ে আমরা পুরি এইসব ভাজি। আমি জানি আপনারা অনেকে এখন করেন না, আমাদেরকে ফলো করে আলহামদুলিল্লাহ, হুইচ ইজ গ্রেট, কিন্তু যদি করে থাকেন এই রমজানে আপনারা পুরোপুরি অ্যাভয়েড করেন। অল্প ভাজি করেন, অল্প তেল ইউজ করেন, তেল র খান কিন্তু তেল দিয়ে নষ্ট করে ফেলবেন না। হ্যাঁ, চার নম্বর হচ্ছে যে কোনো কিছু ফ্রাই করা, মনে রাখবেন সেটা আপনি একটা ছোলা ভাজি করেন অথবা মাছ ভাজি করেন, মাংসয় ভাজি করেন, সেটা আপনি একটা আলু বা একটা সুইট পটেটো, যে ভালো খাবারই ভাজি করেন, যেমন শাক ভাজি করেন, এটা পুষ্টি নষ্ট হয়ে যায়। হিট কিলস দ্য এনজাইম অ্যান্ড ভাইটামিন অ্যান্ড ইটস স্ট্রাকচার ইভেন। তাহলে আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনি ফ্রাই করে খাচ্ছেন, তাহলে আপনার আসলে খাবার খেয়ে কোনো পুষ্টি পাচ্ছেন না। সো মেক শিওর যে আপনি ফ্রাই করা খাবার কোনো খাবার খাবেন না। আর পাঁচ নম্বরে এসে যে খাবারটা আপনি একদমই খাবেন না, সেটা হচ্ছে যে বোতল জুস, যেগুলো সোডা, ফান্টা, পেপসি, কোক, সব ধরনের সোডা যেগুলো আছে, বাংলাদেশে বলে সফট ড্রিঙ্কস বলে, আমরা বিদেশে বলি সোডা। তো সোডা যেগুলো আছে, 100% ম্যাঙ্গো জুস হোক, 100% অরেঞ্জ জুস হোক, আর সুগার ফ্রি ডায়েট কোক হোক, সব কিছুতে হিউজ কেমিক্যাল, আপনাকে সারাদিন ধরে আপনাকে বডিকে ড্র্যাগিং করাবে, শরীর থেকে মিনারেল ফ্লাশ আউট করবে আপনার সেই এক্সেসিভ রিফাইন্ড সুগার। যদিও বলা হচ্ছে যে 100% অরেঞ্জ জুস, অরেঞ্জ যখন প্যাস্টুরাইজ করা হয় ইট বিকাম 100% সুগার এবং ইট ওয়ার্স দ্যান হোয়াইট সুগার। জাস্ট ইমাজিন, 100% বটল জুস যেটা বলা হচ্ছে, 100% জুস, নো সুগার অ্যাডেড, ইট ইজ ওয়ার্স দ্যান, এটা সুগার থেকে আরো বেশি ক্ষতিকর, কারণ এটা প্যাস্টুরাইজড এবং সমস্ত এনজাইম, ফাইবার, ভিটামিন তো চলে গেছেই। তাহলে বোতল জুস হোক, 100% অর্গানিক অরেঞ্জ বা অ্যাপল জুস হোক, সেটা ফান্টা, পেপসি, সোডা, যেটাই হোক না কেন, এইসব ব্যবহার করবেন। আবার বলছে রমজানে যদি আপনারা পাঁচটা খাবার অ্যাড করতে পারেন, রমজানটা আপনাদের চমৎকার যাবে। একটা হচ্ছে সমস্ত সিরিয়াল, পাস্তা, কেক, পেস্ট্রিগুলো খাবেন না, আপনার ভাত এবং হেলদি কার্বোহাইড্রেট খাবেন। দুই নম্বর হচ্ছে সাদা চিনি, সাদা লবণ খাবেন না, আপনারা ফ্রুটস থেকে, ডেটস থেকে, খেজুর থেকে হেলদি সুগার নেবেন।
তিন নম্বর হচ্ছে বাজারে যে পচা তেলগুলো খাবেন না, আপনারা অলিভ অয়েল নারকেল তেল খাবেন। চার নম্বর হচ্ছে যে আপনারা কোনো ভাজা পোড়া খাবেন না, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যে বেক করি অথবা রান্না করি অথবা ঝোল করি খাবারগুলো খাবেন। পাঁচ নম্বর হচ্ছে বোটল জুস, 100% অরেঞ্জ জুস, 100% ম্যাঙ্গো জুস, সোডা, পেপসি, কোক, এগুলো বাদ দিয়ে আপনারা ফ্রেশ ভেজিটেবলকে জুস করে খাবেন অথবা ফ্রেশ ফ্রুটসকে জুস করে খাবেন। আশা করি আপনার চমৎকার রমজান যাবে যদি আপনারা এই পাঁচটা খাবার অ্যাভয়েড করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।